খোয়াই ট্রাফিক ইউনিটের উদ্যোগে মোটর ভেহিকেল চেকিং এর সময় বাইক সহ গাঁজা উদ্ধার করে। ঘটনা বৃহস্পতিবার বেলা 2টা নাগাদ খোয়াই থানাধীন প্রহর মোড়া চারগড়ি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় 35 কেজি। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই ট্রাফিক ইউনিটের উদ্যোগে খোয়াই প্রহর মোড়া এলাকায় খোয়াই আগরতলার উপর মোটর ভেহিকেল চেকিং এ বসে খোয়াই ট্রাফিক ইউনিট। গোপন খবরের ভিত্তিতে TR04A6631 নম্বরের একটি বাইক আরোহীকে ট্রাফিক পুলিশ দাঁড় করানোর জন্য নির্দেশ প্রদান করে। সেই সময় বাইক আরোহী বাইকটিকে ঘুরিয়ে বাইকের গতিবেগ বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাফিক পুলিশ এই বাইকটির পিছু ধাওয়া করে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে প্রহর মোড়া চারগড়ি আন্তর্জাতিক সীমান্তের কাটা তারের বেড়ার সামনে বাইকটি রেখে বাইক আরোহী পালিয়ে যায়। পুলিশ বাইকটি তল্লাশি করে 35 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও বাইক আরোহীকে আটক করতে পারেনি পুলিশ। খোয়াই ট্রাফিক প্রমোদে যে ভেহিকেল চেকিং করছিলাম, এই সময় এই বাইকটা এটা ট্রাইবেল ছেলে আমাদের দেখে পিছু মানে বাইক ঘুরে দেয়। তারপর ওর সন্দেহ হয়, ও সন্দেহ কেন ঘুরালো, ও পিছু পিছু করতে করতে হতো আসে চাটগুড়িয়া বস্তিমিতে ধরে, তাকে পাওয়া যায়নি। বাইকটাকে রেখে কি কেন পালিয়ে গিয়েছে? আনুমানিক কত কেজি গাঁজা উদ্ধার হয়েছে? 30-35 কেজি হবে। পুলিশের চোখে ধুলো দিতে একাধিক উপায় অবলম্বন করছে পাচারকারীরা, তবে পাচারকারীদের ধরতে পুলিশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।